সন্তান স্বাধীনের কথার অবাধ্য হয়ে আপনি শপথ নিতে যাচ্ছেন, কাজটা কি ঠিক হচ্ছে? আমি আমার নীতি, মাস্তান সন্ত্রাসীর হুমকি আমাকে দমিয়ে রাখতে পারবে না কাদের? কিন্তু স্যার, স্বাধীন কোনো সাধারণ সন্ত্রাসী নয়, পুরো শহরের আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র আধিপত্য তার। তার কথাই পুরো শহরের ব্যবসায়ীরা উঠে বসে, মাসে মাসে তাকে চাঁদাও দেয়। যদি সে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে স্যার? আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না কাদের, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, শপথ আমি নেবই। আর তাছাড়া শহরের কাছে তো এসেই পড়লাম, কই তোমার স্বাধীনতা তো দেখাই নেই। এই কি হয়েছে স্যার? সামনের রাস্তা ব্লক। এসব কি স্বাধীন? তুমি আমার রাস্তা আটকেছো কেন? মাইন্ড করেন না ভাই, অনেক দিন ধইরা আপনার কোনো দেখা সাক্ষাৎ নাই, ফোন কইরাও আপনারে পাই না, পাইলেও আপনি কথা শোনেন না, তাই ভাবলাম নিজেই যাই, সামনাসামনি কথা কই। ছোট ভাই হিসাবে আপনার উপর আমার একটা দাবি তো আছে। কিসের ছোট ভাই? কোনো মাস্তান সন্ত্রাসী আমার ভাই নয়, কারো কথা শুনতে আমি বাধ্য নই। তওবা তওবা, বাধ্য হইবেন কেন? আমি তো সালাউদ্দিন ভাই রইয়া রিকোয়েস্ট করতেছি। সালাউদ্দিন ভাই পুরানো লোক, আমার বন্ধু মানুষ, আপনি যদি শপথ দিতে যান আমার কথা না শুনেন, তাহলে তার কাছে আমার মান ইজ্জত কিছুই থাকবো না। সারা জীবন স্বপ্ন হয়েই থাকবো, তাই কইতাছি ভাই যায়েন না, আমি আমি আপনার ভাই ধরে কইতেছি যায়েন না ভাই। নাটক করো না স্বাধীন, পা ছাড়ো না ভাই, ছাড়ো না। আগে কোন আপনি শপথ নেবেন না? আপনার ইলেকশনে যা যা খরচ হয়েছে আমি তার পুরাটা আপনার দিয়ে দিব, আপনার আপনার কোনো লস হইব না। না না, যেতে আমাকে হবেই, শেষবারের মতো রিকোয়েস্ট করতেছি ভাই, প্লিজ প্লিজ ভাই। না স্বাধীন, পা ছাড়ো। ছাড়ুন না ভাই, আগে আমার কথা শোনেন। বললাম তো না, কাদের সবাই জানে সালাউদ্দিনের হয়ে আফজালকে খুন করেছে স্বাধীন, কিন্তু কেউ কিছু বলছে না কেন? কেউ না বললেও আমাদেরকে সত্যিকারের ঘটনা তুলে ধরতেই হবে এবং জানিয়ে দিতে হবে দেশের মানুষকে সত্যিকারের খুনি কে। ইয়েস, আজ থেকে আমরা সবাই লিখব, স্বাধীনের বিরুদ্ধে লিখব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই লিখব। লিখবেন আপনারা? আমার পুরো নামই তো জানেন না। আর তাড়াতাড়ি নোট করেন, আবেদ আলী লস্কর, ব্র্যাকেটে স্বাধীন, পিতার নাম দাশালা, আমি নিজেই তো বাপের নাম জানি না। স্বাধীন খবরদার, আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমরা পুলিশে খবর দেব।
আমি ক্ষতিগরম গান আরে কি কয় আপনারা হইলেন জাতির বিবেক আপনাদের ক্ষতি করে কি লাভ আপনারা লিখতে থাকেন ভালো কইরা আমার নাম ছাপাইতে থাকেন যত নাম ফাটব তত আমার ধান্দা হইব ধান্দা হইব ওই দেখাতে এসেছো না খবর দিতে আইছি কালকে সব পেপারে আমার নাম যাওয়ার লাগবো ছবি আমি সাথেই নিয়ে আইছি চাইলে তাও সাববার পারেন তোমার মধ্যে কি কোনো ভয় ডর নেই তাও সেই বারো বছর বয়সে আমার না তখন মজুরি নাই শোন সাংবাদিক থানা পুলিশ তোদের মতো বেগুম না অগো আগে বাড়তে হইলে প্রমাণ লাগব সাক্ষী লাগবো সাক্ষী কই পাইব সাক্ষী লিখতে থাক কিন্তু যে লিখবি সে যাই না রাখ তোগো প্রত্যেকের নামে কাফনের কাপড় কিন্তু আমার কেনা আছে পরিবারের উপর বাড়তি খরচের কোনো চাপ পড়ব না আমার লোকজনই কবর দানের ব্যবস্থা করব আমার ভাইরে মাইরা স্বাধীন নিজের মৃত্যুর ডাইকে আনছে আজ আমার বুলেটের হাত থেকে ওরে কে বাঁচায় সেইটাই দেখুম চল
সোনারং একটু রূপা একটু চাঁদের কণা তার চেয়ে সুন্দর তুমি যে প্রিয়া হয় না তোমার তুলনা দেখি যত আমি তোমায় মার মুখ মিষ্টি হাসি মিষ্টি রূপের জাদু দূর থেকে নীরবে আমাকে যেন কাছে টানে শুধু আজ দুজনাই দেখো দেখো তুমি আমায় হায় কৃষ্ণ দুটি চোখের পাতায় দু হাত বাড়াও এ বুকে হারাও বসে আছি তোমারই আশায় দেখি তো আমি তোমায় হায় কৃষ্ণ জাগে চোখের পাতায় দু হাত বাড়াই চলো না হারাই মন শুধু তোমাকেই চায় দেখো দেখো তুমি আমার ইচ্ছে করছে না তুই খা খাও তো খাও আরে এতদিন খাওনি বলেই তো আজ তোমার শরীরটা অসুস্থ খাও ডাক্তারের কথায় ভিটে মাটি বিক্রি করেছে একেবারে চলে এলি এই টাকায় কদিন চলবে আগে তোমার ট্রিটমেন্টটা করাই তারপরে ভাববো আমার চিকিৎসা করতে যদি সব টাকা খরচ হয়ে যায় তখন চলবে কি করে ঢাকায় তো আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই মা তুমি ভেবো না তো তোমার চিকিৎসা করতে করতে আমি ঢাকাতে একটা ঠিকই চাকরি জোগাড় করে নেব আর তাও যদি না পাই রিক্সা চালাবো কুলিগিরি করব তবু আমি আমার মাকে বিনা চিকিৎসায় মরতে দেব না হে না এটাও খাও মা খাও তো পাগল ছেলে জি ভাই আমার মাল কই হজম কইরা ফলস নাই তো আবার না ভাই এই মাত্র মোবাইলে ফ্রিকোয়েন্সি পাইছি আমি আর পিলু মাল নিয়ে আইতাছি ঠিক আছে কিন্তু দেখিস আমার মাল হজম করলে আমি কিন্তু তোর কিডনি বেচা আমার মালের টাকা আদায় করুম না ভাই জান যাইবো তবুও মাল যাইবো না 500 টাকা দিয়া জোড়া লুঙ্গি কিনছিলাম বাড়ি গিয়া দেখি বাপ নাই কাপড়ের কাপড়ের টাকাও নাই এই লুঙ্গি দুইটা আবার ব্যস্ত আছি দোকানদার ফেরত নাই না আপনি আমার ভাই লাগে লুঙ্গি দুইটা রাইকা আমার 500 টাকা দেন আরে বেচারা বাপের কাপড়ের টাকাও নাই ভাই
আপনি লুঙ্গি দুটো না নিলে আমারে দিয়া দেন, আমি 400 টাকা ওরে দিয়া দেই। আপনার দিন কেন দামাদামি করতেছে? আমি এই জন্যই এই দেশের মানুষের কিচ্ছু হইব না। আরে লুঙ্গি দুইটার বদলে ব্যাটারে যদি 200-100 টাকা বেশি দিই তাইলে ক্ষতি কি? উনার বাপের দাফনের সময় টাকাটা তো কামে লাগবো। দেন দেন, আমার দেন, আমি ওরে 500 টাকাই দিতাছি। ইস কত দরদ তো দেখলাম, এরকম মত গরি এত দরদ থাকলে লুঙ্গি না নিয়ে টাকা দিয়ে দেন। জান দিলাম, নেন ধরেন, তবুও আপনার মতো ছোট লুকি করুন না। কে? আমি ছোট লোক? এই নাও, আমিও দিলাম 500, লাগবো না তোমার লুঙ্গি, ধরো যাও। আপনার দয়াল শরীর স্যার, আমার লেগে দোয়া করে। এই নে তোর নকল 500, বল আয় তো জোগাড় করিস, এটা বেশি ময়লা হয়ে গেছে। করুন নে, আগে চল কিছু খাইয়া লই। সব খালি খাও, তুই যে রোজ দলতে দলতে আমার চোখের অবস্থা খাব হয়ে গেছে, আগে চোখে পানি গেল। কিন্তু এমনি আর কয়দিন ছোট কাম করু, যা কামাই খাইয়া লই, এত হাতে কিছুই থাকে না। জানি, কিন্তু বড় কিছু কেমনে করবি? যেই চেহারা পাবলিক দেখলে ফুটতে যায়, হিরু মার্কা কাউরে লগে পাইতাম তাহলে বড় দান মারতে পারতাম। আমার ব্যাগ, আমাকে ব্যাগ, মাল কত কেজি? বর্ডারের ওই পার থেকে যত কেজি দিছে তত কেজি আছে, পুরা 15 কেজি। লাল কিরে এইসব কি? মাল কই? তাই তো দোস্ত, মাল গেল কই? পাইছি, ওই যে আবুল পোলারা ওর মারে নিয়ে আইছে ওই একই ব্যাগ, ওর কাছে গেলে আমরা ব্যাগ পামু। আমার কেমন জানি লাগছে পান্না। এই তো সামনে বস। মা কি হয়েছে? মা আমার ওষুধটা দে। এগুলো কি? এটা তো আমাদের ব্যাগ নয়। কি বলছিস? ব্যাগের ভিতরে তো সব টাকা রেখেছিলাম। মা নিশ্চয় কার সাথে বদল হয়ে গেছে। মা এগুলো তো হিরোইনের প্যাকেট, আমাদের গ্রামের রুমেল এগুলো খেয়ে মারা গেছে। কি বলছিস? তাড়াতাড়ি এগুলি পুলিশে দে। ঠিক বলেছো মা, তুমি বসো আমি আসছি। আল্লাহ, এই ব্যাগ আমাগো, ব্যাগটা দে। না, এই ব্যাগের ভেতর হেরোইন আছে, এই ব্যাগ যাবে পুলিশের কাছে। ওই তেরামি করলে কিন্তু এই টার্মিনালে গাইরা ভরাবো। দেখবে না, দেব না। আরে পান্না হোক আর মান্না হোক, বাপের বেটা দেখছো কি মালিশ দিতাছে। আহ
সবচেয়ে বড় ভুল করছস, তুই জানোস নাই মালকার, তুই জানোস নাই মালকার। পান্না পান্না, তোর কোথাও লাগেনি তো বাবা? না মা, কিছু হয়নি। আমার কিছু হয়নি। তুই ভালো আছো বুবু? তুমি কেমন আছো? ভালো আছি। বাচ্চু মামা, তুমি এখানে? আরে এই টার্মিনালেই তো আমাকে ধান্দা, তুই দেখা কে? ইয়ে মামা, মায়ের চিকিৎসা করাতে এসেছিলাম, জমি জমা বিক্রি করে টাকাও নিয়ে এসেছিলাম, কিন্তু ব্যাগ বদল হয়ে গেছে চোরা কারবারিদের সাথে, টাকা পয়সা সব ওই ব্যাগে ছিল, এখন যে কি করে কি করব ভেবে পাচ্ছি না। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, ব্যবস্থা একটা ওই বই, চল আপাতত বুবু হলে আমাকে হলে চল, তো কথা কলে একটা ব্যবস্থা করি, চল। আমার মাল পুলিশে ধরায় দিছে। নাম কি জানি না, তবে উজিরপুর থেকে আমাগো লগে একই বাসে আইছে। আর আট পা কয়টা? দুইটা দুইটা করে আসিল। আর তোগো আসিল সাইড দুগুনে আটটা হাত আর আটটা পা, তারপর তোরা বাইর খাইছস। শালার তো শক্তি অনেক বেশি। পোলাডারে খুঁজা বাইর কর, আমার কাছে নিয়ে আয়, আমি নিজের হাতে ওর বুক থেকে কলজা বাইর করে ওজন করে দেখুম। যা আসো, গরিবের বাজবু, বসো বসো মা। বাচ্চু, আমরা দুজন যদি এখানে থাকি তাহলে তোরা থাকবি কোথায়? আরে বুবু, যে কি কম, আমগো কথা তোমার চিন্তা করতেই না, তুমি মুখ হাত ধুইয়া বিশ্রাম নাও, আমি পান্নার লোক একটু কথা কই। আয় পান্না। কোথায়? আরে আয় না, চল। বলা না, আমি খাই না। আমার লোকে মিশা কথা কইলে শর্ট কানাটা ঘুরায় ফেলাই দেবো। ধর, টেনশনে আছো, সিগারেট খাইলে হালকা লাগবে। বুবুর শরীর তো ভালো মন হইতেছে না, চিকিৎসা করান দরকার। টাকা পয়সা জোগাড় করবি কেমনে? জানি না, একটা চাকরি বাকরি না পাওয়া পর্যন্ত। চাকরি কি গাছের পাতা, যা রাস্তায় পাওয়া যায়। তাহলে কি করব? তোর চেহারা স্রোত ভালো, লম্বা চৌড়া, মারপিট ভালোই করস, তুই যদি রাজি থাকস তরে আমগুলোকে ধান্দায় নামাইতে পারি, এক রাইতে লাখ টাকা কামাবি। ধান্দা মানে কিসের ধান্দা মামা? এই শহরে টাকা বাতাসে উড়ে, সেই উড়া টাকা ধরনের ধান্দা। তুই যদি রাজি থাকস আগামীকাল ব্লু মুন নাইট ক্লাবে তোরে ড্রাগস ব্যবসায় অভিনয় করতেই, যার সাথে করবি সে 10 লাখ নিয়ে আইব। নাটক কি করতেইব সব আমি শিখাই দেব, যদি মাল বাগাইতে পারস তাহলে 10 লাখের 5 লাখ তোর
বাকিটা আমরা বাদ করে নেব। তার মানে স্মাগলিং? না না বাবা, আমাকে দেশব হবে না, আমি একটা চাকরি পেলেই খুশি। এই চাকরি তোর এই শহরে কেটা দিব, না আছে তোর এই মামুর জোর, না আছে তোর পকেটে টাকা। আর চাকরি পাইলে কত টাকা বেতন পাবি? 10,000-12,000। এই টাকাটা তুই নিজে চলবি কেমনে আর মার চিকিৎসা করাবি কেমনে? যিনি চাকরি দিবেন তার কাছ থেকে লোন নেব। তুই এমন ভাবে কইতাছ মনে হয় চাকরি রেডি। হ্যাঁ মামা, এই যে এই যে এই যে দেখো, এই যে শান্তিপুর থেকে মানি অর্ডার করে 15,000 টাকা সিকিউরিটি মানি পাঠিয়েছি। কাল সকালে দেখা করা মাত্রই ওরা আমাকে চাকরি দিয়ে দেবে। হুম, যাও, তোমারে দিব, তোমারে সুমা দিব। আরে সবকিছু এত সোজা হইলে এই শহরের নাম ঢাকা হইতো না, ওই তো খোলা। মেজাজটাই খারাপ। আরে ওই থাম, কি হইল তোর ওই ভাইগনা রাজি হইছে? না, চাকরি করে দেশ উদ্ধার করব। আস্তা খোদার খাসি ধরতেরি, যাও একটা হিরো পাইলাম তাও রাজি হইল না, শালা আর কপালটাই খারাপ। তোকেও কপাল খারাপ হইতে পারে, কিন্তু আমার ভাগ্য আকাশে আর চাঁদ উঠিয়াছে। শুনে যা, চাবিলি আমার দিকে চাই হাসতাছে, আমার দিকে চাই হাসতাছে, আমার দিকে চাই হাসতাছে। সব সালারা এর লেগে তো আমার লগে আনতে চাই না। চেহারা বাংলা পাশের মতো, আবার আমার ফ্যামিলি দিকে চাও। চামেলি চামেলি সৈয়া দিল মিয়া না রে, আকে ফির না জানা রে। চামেলি ব্যথা পাইছো? চামেলি ব্যথা পাইছো? পাটা মনে হয় ভেঙে গেছে রে। আমার দূরে উঠো, দত্ত ধরু আসো, চালি আসো। আমার মেয়ে তোর দেহ হাত বুকে, চল মা আস্তে আস্তে হাইটা চল। শালা আপনার হাতে পুরো হাতি ওজন নিতে পারবেন না, আমি লয়ে যাই। পারুম, খুব পারুম, যত সব চল চল, তোমার স্বামী ঘরে চল। আস্তে খালা, তুই এখানে কেন? মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আমার মেয়ে ব্যথা পাইছে আর ব্যথা লাগতেছে তা। হ্যাঁ খালা, আপনি জানেন না আমি কামরুক কামাখ্যা থেকে হাড্ডি জোড়া বাগানের মন্ত্র শিখাইছি, আমার দেখতে দেন, একটা ডলা দুমু সব ব্যথা চলে যাবে। মা যাও তো, বাইরে রিক্সাওয়ালা দাঁড়ায় রয়েছে, ভাড়াটা দিয়ে আসো, যাও। সোনা একটু ব্যথা কি বেশি পাইছো? আচ্ছা রাখো, আমি দেখতেছি তুমি শোক শোক শোক।
মানিক মানিক এই মানিক কেডা ওইখানে তোমার আগে হাত দিছিল আমার মানিক ভাই কি এই আমার আগে কেসবি তাইলে আমি এখানে ধরুমি না আমি অন্য হানে হাত দেবো লিটন এই লিটন আমার কেডা এইখানে হাত দিছিল আমার লিটন ভাই কি কি সুন্দর মোলায়েম হাত দিয়া মালিশ করে দিছিল এহেনে হাত দিলে মানে এহেনে হাত দিলে লিটন তাহলে বাদ তো হাত দিব কহানে একটু উপরে দাও আচ্ছা তুমি কি করলা আমারে এক ডলাতেই অর্ধেক ব্যথা শেষ বাকিটাও শেষ আমি মালিশের তেল নিয়ে আসি মা তুমি ব্যথা পাইছো আরে মা পাটা মনে হয় আমার মস্কে গেছে কিন্তু তুই না ব্যথা পাইছিলি তুই হাঁটতাছিস কেমনে জানো মা বাচ্চি ভাই এমন এক কাম করছে আমার সব ব্যথা ভালো হয়ে গেছে বাচ্চু তাইলে বাবা দে না আমারও সেই কামটা কইরা ওরে আল্লাহ কথাটা কইল কি আমি মরছি খালাম্মা আপনি বিছানায় যান আমি তেলটা লই আইতাছি আল্লাহ বাইরেছি বাচ্চু একটু তাড়াতাড়ি আইস বাবা মে আই কাম ইন স্যার ইয়েস কাম ইন স্যার আমি মঞ্জুরুল হাসান পান্ডা মানি অর্ডার করে চাকরির জন্য সিকিউরিটি মানি পাঠিয়েছিলাম আজকে আমার জয়েনিং ডেট ও আচ্ছা 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 আপনার জন্যই তো আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম বসুন বসুন কি খাবেন থ্যাংক ইউ স্যার চা না কফি কিছু লাগবে না স্যার আমাকে কি করতে হবে তাই বলুন আমি এক্ষুনি আমার দায়িত্ব বুঝে নিতে চাই অবশ্যই তার আগে আপনার সাথে স্যালারির ব্যাপারটা আলোচনা করে নিতে চাই কত বেতন চান আপনি আপনি যত দেবেন স্যার আপাতত 20,000 পাবেন সাথে বাড়ি ভাড়া হিসেবে আরো 5 জি 20,000 কম হয়ে যাচ্ছে ঠিক আছে কাজ শুরু করুন পরে বাড়িয়ে দেব ওকে জি স্যার তাহলে তার কথাই নেই চলুন আপনাকে কাজ বুঝিয়ে দিচ্ছি চার আর কোনো প্রয়োজন নেই মিস্টার রহিম কি হইল মাথা নিসা কেন চাকরি ফাঁস নাই না কোম্পানি পুলিশ এসে মালিককে অ্যারেস্ট করে অফিস সিলগালা করে দিয়েছে ধান্দা সবাই ধান্দা করে কেউ ধান্দা করে নেতা অনেক কেউ করে বড় লোক অনেক ধান্দা না কইরা এই দুনিয়ায় কেউ কিছু করতে পারে না রে আমি অহন কইতাছি রাজু হইয়া যা এক রাইতে লাখ টাকা কামাবি না বাচ্চা বাবা লাখ লাখ টাকার স্বপ্ন আমি দেখি না মাকে নিয়ে বেঁচে থাকতে পারলে আমি খুশি পান্না পান্না শিগগিরই বাসায় চল কি হয়েছে তোর মায়ের অবস্থা খুব খারাপ মা তোমার কি হয়েছে মা আমি আর বাঁচবো না বাবা ব্যথা প্রচন্ড ব্যথা মা দুইবার বমিও করেছে মা তোমার কিছুই হবে না মা আমি আছি না মা মামা মাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব চলো মা মা ডাক্তার ডাক্তার আমার মা গল ব্লাডারে স্টোন বেশ বড় সাইজের এই স্টোনই এখন তার ব্যথার একমাত্র কারণ অপারেশন না করলে তার এই ব্যথা বাড়তেই থাকবে দুর্বল শরীরে উনি এই ব্যথা সহ্য করতে পারবেন না তাছাড়া একটা কিডনি ড্যামেজের পথে অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার 1-1.5 লাখ টাকা তো লাগবেই
ক্লিনিকের খরচ মিলিয়ে প্রায় 2 লাখ। এত টাকা যে আমার কাছে নেই ডাক্তার। জোগাড় করার চেষ্টা করুন। আপাতত আমি পেইন কিলার ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, বাট অপারেশন না করলে পরিস্থিতি খারাপ হতে বাধ্য। কি ভাবতাছো বাবা? আমি আমার মায়ের কষ্ট সহ্য করতে পারবো না বাবা। আমাকে যে করে হোক টাকা জোগাড় করতেই হবে। আমাকে টাকার ব্যবস্থা কর বাবা। আরে কয় কি, আমার কাছে টাকা থাকলে তোর কি চাওয়ার লাগে? আমি তো এমনি দিয়ে দিতাম মামা। তাহলে আমি কি করে টাকা জোগাড় করব? আমার মা যে আমার বাঁচাতেই হবে। শোন, টাকা তুই চাইলে এক রাইতে জোগাড় করতে পারো। কিভাবে বলো মামা, বলো কিভাবে? তোরে যে ধান্দার কথা কই, ধান্দা কই যা, এক রাইতে লাখপতি। যা কামামু তার 50% তোর, বাকিটা আমগো তিনজনের। না, ধান্দা আমি করব না। ভাইবা দেখ, এই কে দিব তোর এত টাকা? কত লোকই তো না খেয়ে রাস্তার মধ্যে মরতাছে, তাকে কেউ জিগায়? এই তোরে জিগে লোকে। না, আমার মাকে আমি মরতে দেব না। আমার মাকে আমি মরতে দেব না। আমি রাজি মামা, আমি রাজি। শহরে চোখের নজরে কত মানুষ দেখে
শহরে চোখের নজরে কত মানুষ দেখতে পায় সবাই করে অপচরে কাজের কাজ একটাই খিরে সারা রাত কি তাকায় থাকবি নাকি ধান্দা করবি জীবনে প্রথম নতুন লোকের কাছ থেকে মাল নিতাছি আগে তো ফিক্সড লোকের কাছ থেকে মাল নিতাম ধান্দায় আমি নতুন কিন্তু জিনিসের দাম আমি জানি 100% খাঁটি পাউডার টেস্ট করে মাল নিবি স্যাম্পল দেখা এক নাম্বারই আছে টাকা বাইরে নয় তোমরা দুজন যাবে সোজা জেল হাজতে বোটার আন্ডার অ্যারেস্ট আমি ডিবি ইন্সপেক্টর কামরুল আরে শালা এইটা কি করলি হায় হায় ডিবি অফিসার নেই ঠান্ডা করে দিলি আরে নইলে কি করবা জেলে গিয়া পচে মরণের শখ আমার নাই আরে শালা ডিবি অফিসার খুন করলে কি হয় তুই জানস সারা দেশের পুলিশ তোর কুত্তার মতো খুঁজবো তোর আর আমার জিনা হারাম করে দিব উনি ঠিকই বলেছেন শুধু জিনা হারাম না এমনকি জেল হাজতও না সোজা এনকাউন্টার করে পত্রিকার হেডলাইন বানিয়ে দেবে তুই কত করে লাইসেন্স কে দিছে হ্যাঁ ব্যবসা করতে গেলে দুইটা লাইসেন্স লাগে একটা মদের লাইসেন্স আর একটা এইটার লাইসেন্স সাহস থাকে তো এবার গুলি কর কর খবরদার গোলাগুলি করিস না একই তো গ্যান্দামে ফাইসা গেছি আবার গোলাগুলি হইলে আরো বেশি ব্যাস লেগে যাইব আপনি ঠিকই বলেছেন শালা নিজেও প্যাচে পড়বে সাথে আপনাকে প্যাচে পড়বে ও শিট পুলিশ ভাগ হ্যাঁ সাবধান যে যেখানে আছো দাঁড়িয়ে থাকো নয়তো পুলিশ স্টেশনে বদলে পোস্টমর্টমের রুমে পাঠিয়ে দেবো শালাও দেখছি পুলিশের লোক তুই ভাগ আমি এই শালাকে সামলাচ্ছি কি সামলাবি তুই আমি পালানোর সময় যদি শালা গুলি করে দেয় তোর দিকে গুলি চালাইতে হলে আগে ওর পিস্তলের নিশানা আমার দিক থেকে সরাইয়া তোর দিকে নিতে হবে আর সরাইলে ওর আমি লাশ বানায় ফেলামো ভাগ গুলজার ভাগ কিন্তু আরে রাখ তো কিন্তু ভাগ আচ্ছা ভাগ ডন্ট মুভ আর দস এই লাশ ওট কামশেষ ওট পুলিশ আসল হোক আর নকল হোক শালা সব সময় দেরি করেই আসে সাবাস ভাগনা সাবাস চলো চল ডাক্তার অপারেশন সাকসেসফুল মিস্টার পান্না 10-12 দিনের মধ্যে আপনার মা সুস্থ হয়ে উঠবে থ্যাংক ইউ ডাক্তার থ্যাংক ইউ হ্যালো পান্না ভাগ ভাগ পান্না এই শহর থেকে তুই ভাগ নাহলে মরবি কি বলছো মামা স্বাধীন পান্না স্বাধীন ওই টাকা ছিল স্বাধীনের ওই লোকও ছিল স্বাধীনের স্বাধীনের ভাগ পান্না মুন্না শেখুকান সব শেষ এবার তোর আর আমার পালা কি হয়েছে ওদের মুন্নার 6-তলা বিল্ডিং থেকে ফালাই দিছে স্বাধীন আর শেখু শেখুরে আগুনে পুড়াইয়া কাবাব বানাইছে স্বাধীন বাঁচতে চাইলে ভাগ পান্না ভাগ পান্না ভাগ পারবো না মামা পারবো না মাকে রেখে আমি কোথাও যেতে পারবো না পারলে তুমি নিজেকে বাঁচাও শুনুন এই ওষুধ আমাদের স্টকে নেই এক্ষুনি লাগবে জলদি নিয়ে আসুন ঠিক আছে Thank you.
প্রথমবার আমার বাড়িতে আইসোস, কি খাবি ক? চা, বিস্কিট নাকি ডিনারের সময়? ডাইরেক্ট গুলি আয়ু রেখা বুঝস, তোর অনেক ছোট আসিল, বড় করে দিছি আমার টাকা কই? টাকা শেষ সত্যি? আমার টাকা যে খায় তার জান নিয়ে আমি সেই টাকার উশাল করি। ক, প্রথম কে মরবি, তুই না তুই? স্বাধীন ভাই, ও সত্য কইতাছে, ওর ভাগের টাকা দিয়া ও আর মার অপারেশন করাইছে, ওর কাছে আর টাকা নাই। আমার টাকা মারণের কায়দা তো সেই বাই করছে, তাই আগে গেল। তোর নাম্বার একটু পরে লাগাই দিবি। আমি সত্যি বলছি স্বাধীন, তোর টাকা দিয়ে আমি মায়ের চিকিৎসা করিয়েছি। তোর টাকা মানে, তোর টাকা মানে? হাত তোর টাকা বল শালা, আর তোর টাকা বল। টাকা দিয়া মায়ের ট্রিটমেন্ট করাইছ, ভালো করছো। বাপের টাকা মায়ের কামে লাগছে, তোর মায়ের কষ্ট কমছে। আমার মা নাই, তাই মা জাতির কষ্ট সহ্য করতে পারি না, টাকার মায়া আমি করি না। কিন্তু আমার 15 কেজি হিরোইনের দাম, আমার 15 কেজি হিরোইনের দাম তুই কি ব্যবসা করবি? 15 কেজি হিরোইন? আমার লোকজন মাইরা বাস স্ট্যান্ডে যে 15 কেজি হিরোইন পুলিশে উপহার দিলি, তার কি হইব? কে দিব সেই টাকা? আমাকে খুন করলে তোর কোনো লাভ হবে না, তার চেয়ে আমাকে তুই কাজে লাগা, তোর ক্ষতির অনেকটা উসুল করে দিতে পারবো। চাইলে তো তোর কিডনি বেচাও, আমার টাকা উসুল করতে পারি। ভাবনা চিন্তা করে দেখতে হইব, যদি পালায়া যায়। পারবো না, পারবো না, ওর মা তো হাসপাতালে, আমার এলাকায়, ওর মা থাকবো আমার হাতে জিম্মি, আর ও কইরে দিব আমার কাম। আরে কামের লোক পাওয়া বড়ই কষ্টের, বড়ই কষ্টের। যা হিরো, তোর একটা চান্স দিলাম, কাল সকালে আমার লোক তোরে কাম। উঠো না, উঠো না, শুয়ে থাকো মা। কেমন লাগছে এখন? ভালো আছি বাবা। তোর হাতে কি হয়েছে? ও কিছু না মা, সামান্য কেটে গেছে। টেনশন করো না তো, খুব সামান্য। বাচ্চু, শেখু, ওদের দেখছি না যে। মা, ওদের কথা তোমার ভাবতে হবে না, তুমি নিজের কথা ভাবো। আমি তো ভালোই হয়ে গেছি, কিন্তু অপারেশনের এত টাকা তুই জোগাড় করলি কোত্থেকে? একটা চাকরি পেয়েছি মা, সেই ফার্ম থেকে অ্যাডভান্স নিয়েছি। তোর চাকরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। পেশেন্টের ওষুধ খাওয়ানোর সময় হয়েছে। জি প্লিজ। গাড়ির চাবি স্বাধীন পাঠিয়েছে। কি
জীবনে 53 গেছস কখনো? না, ভালো জায়গা। তোর সেখানে যাইতে হইব। আপনি ভাববেন না, আপনার মায়ের দিকে নজর রাখার জন্য কোম্পানি থেকে স্পেশাল আমাকে নিয়োগ করা হয়েছে। আমি ওনাকে কোনো কষ্ট পেতে দেব না। দেখেছিস ওরা কত ভালো লোক। যা বাবা, আল্লাহর নাম নিয়ে যা। কিন্তু যাচ্ছিস কোথায়? তেপান্তর।
এলাকার একটা মানুষের যার দিকে তাকাইতে দেয়নি ১৮টা বছর। বিয়ের শাদি দূরে থাক, যার জন্য অহন পর্যন্ত একটা প্রেম করে দেখি নাই। তুই তার বিয়ে ঠিক করতে যাইতাস, শান্তা তোর বোন ঠিক আছে, ওর জীবন সুন্দর করার জন্য জান প্রাণ দেওয়ার চেষ্টা করবি, এইটাও মানি। সেজন্য বিয়ে ঠিক করতে রওনা হবি। আমার কি গতি হইব, আমি কেন বিয়ে করুম? আমার স্বয়নের স্বপনে নিশি জাগরণে তো একটা মাইয়া মানুষ, সে হলো শান্তা, শান্তা, শান্তা। সেই শান্তা অন্যের বউ হইব, আর আমি দুঃখের সাগরে হাবুডুবু খামু। এই এইটা কি হয় না? আমি যে দুঃখ পাইছি, যে কষ্ট পাইতেছি বুকের ভিতরে, তার শোধ নুনু আমি করাই গন্ডায় তরে মাইরা ফালামু, হারার উপরে মাইরা ফালামু। চল গাড়ি রেডি তো, আলার পো কি বানাইতাছস? এটা একটা বোমা হইল, কল্লা নামায় ফেলামো। বসেন শাখা মিয়া, বসেন, আপনার লগে কথা আছে। আফসোস, তোমার ভাইটারে অল্প বয়সে জীবন দিতে হইল, কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু করার ছিল না। বড় ভাইরে কে কইছিল তোমার বিয়ে ঠিক করতে যাইতে? যা করছি বাধ্য হয়ে করছি, উপায় ছিল না, তুমি ছাড়া আমার জীবন অন্ধকার। আরে অল লাগে কিসের এত কথা, চুপ থাক, মুরব্বির লগে কথাবার্তা শুরু করি। শাখা মিয়া শোনেন, যে মারা গেছে তার লেগে কান্নাকাটি কইরা কোনো লাভ নাই, থানা পুলিশ কইরাও কোনো লাভ নাই। আমার পোলার মাথা গরম, ভুল না হয় একটা কইরেই ফেলাইছে, ওরে নিজ গুণে মাফ কইরা দেন, আর শান্তার লগে বিয়ার দিন তারিখ ঠিক করেন। কি হইল কথা কন্যাকে? ঠিক আছে, কথা আমি কই আপনি শোনেন, মরা বাড়িতে নাকি ৭ দিন বিয়া জায়েজ না,
আর তাই চার দিন পর শান্তার লগে গিয়াসের বিয়া। মনে রাখেন এটাই ফাইনাল। গিয়াস চল চল। আমি যাই শান্ত, আই লাভ ইউ। কাঁদিস নে, আমি মরে গেলেও ওই রাক্ষসটার হাতে তোকে তুলে দেব না। কিন্তু বাবা, ওর বিরুদ্ধে তুমি আমি যুদ্ধ করবো কি দিয়ে? তুই আর আমি হয়তো পারবো না, কিন্তু আজ না হোক কাল একজন আসবেই। আমার কাছে টাকা কোথায়? মাল দেখিয়ে টাকা নিয়ে যা। বর কনে একসাথে না হলে তো বিয়ে হবে না তুষার। বর নেই তাতে কি, বর যাত্রী তো আছে। হ্যালো, ডরাইস পরীক্ষা করলাম তুই আসলে কামের উপযুক্ত কিনা। এসব ঠাট্টা মস্করা আমার একদম পছন্দ নয়। জিন্দগিতে হাসি মস্করা ছাড়া আর কি বাকি আছে হিরো? একটা গুলি বাইরে, যান ভিতরে, মাটিতে পয়সা শেষ হয়ে যাইব এই মাটির শরীর। কিরে, মায়ের সাথে কথা কবি নাকি? এই রে কথা কমায়ের লগে। হ্যালো পান্না, তুই কেমন আছিস বাবা? ভালো মা, কিন্তু তুমি কেমন আছো? খুব ভালো, তোর বস খুব ভালো লোক, আমাকে একেবারে ওনার বাসায় নিয়ে এসেছেন। হ্যাঁ, তুই কিন্তু ওনার কাজটা মনোযোগ দিয়ে করিস মা। ঠিক আছে, ডরাস না ডরাস না, আমার বাসায়
তোর মায়ের কোনো অসুবিধা হইব না। আমার মায়ের আমি যেমনে রাখতাম তারেও সেমনে রাখো। তুষারের কানের কাছ থেকে মেশিনটা সরাইয়া ঘরে ফোনটা দে। হ্যালো, হয় তুষার, ব্যাগটা ওর কাছে দিয়া দে, মাল শক্ত আছে, কোনো অসুবিধা নাই। জি ভাই, আমি দিয়ে দিচ্ছি। এই খবরদার, ব্যাগ খুলবি না, সোজা স্বাধীনের কাছে নিয়ে যাবি। আমাকে কি করতে হবে আমি ভালো করে জানি। প্রবলেম, গাড়িটা নষ্ট হয়ে গেছে, লিফট প্রয়োজন। কত দূর যাবে? আপাতত কটেজ পর্যন্ত, তারপর গাড়ি ঠিক হয়ে গেলে ঢাকা। গাড়িতে উঠুন, পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, আমি ব্যাগটা নিয়ে আসি। বেঁচে থাকার চেষ্টা করি। খুব ভালো কাজ, ছাড়বেন না। বাই দ্য ওয়ে, আমি সামান্থা। আমি পান্না। তুষারের আড্ডাতে কি করছিলেন? ও, তুষার আমার ভালো বন্ধু, মাঝে মাঝে উলকি আঁকতে যাই। লোকটাকে আমার খুব একটা পছন্দ হয়নি। আমারও তেমন পছন্দ না, কিন্তু লোকটার হাত ভালো, উলকি ভালো আঁকে। আমার মনে হয় আমরা আমাদের গন্তব্য পর্যন্ত চলে এসেছি। থ্যাঙ্কস ফর দ্য লিফট। ও মা, উপকারের প্রতিদান হিসেবে কি এক কাপ চাও খেতে বলবেন না? শিওর, আসুন। Wow! Oh my God! কি হলো? ঘরের চাবিটা গাড়িতে ফেলে এসেছি। তাহলে তালা খুলবেন কি করে? আপনার কাছে সেফটি পিন জাতীয় কিছু আছে? সেফটি পিন? এই এই তো এই তো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আমার ঘরে আমাকে ওয়েলকাম। চলুন। ওয়াও, আচ্ছা, ঢাকায় থাকেন কোথায়? মিরপুর। আপনি কোথায় থাকেন? এই এলাকাতে।
আচ্ছা, দুজনের মাঝে আপনি আপনি বলার দেয়ালটা ভেঙে দেয়া যায় না? আমরা তো নিজেদেরকে বন্ধু ভাবতে পারি নাকি? আমার আপত্তি নেই। ওয়েট, কোথায় যাচ্ছ? আরে তোমাকে চা খাওয়াতে হবে না। না থাক, চা খাওয়াতে হবে না, একদম খালি বাড়ি, দেখা গেল চা পাতেই নেই। শুধু শুধু মনের কষ্ট বাড়াতে চাই না, বরং সিগারেট। তুমি স্মোক করো? মনের মানুষ পেলে করি না। আমি তেমন একটা করি না, তবে টেনশনে পড়লে করি, কিন্তু তোমার কথা আলাদা। আচ্ছা, আমার কথা আলাদা কেন? তুমি আমার এত বড় একটা উপকার করলে, আমাকে লিফট দিলে, তা আবার সুন্দরী মেয়ে লিফট। আমি বুঝি সুন্দরী? ঘরের আয়নাগুলো নষ্ট না হলে তো এতদিনে জানার কথা। চলে যায়, পড়ে যায়, মরে যায়, যাই যাই যাই, হে তোমাকে ডেকে যাই, পেতে যাই, এসো তাই তাই তাই। যাই, এসো তাই 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 তাই, এমন
মা দেখে ফেলবে। মা? মা আবার কই পেলি? আমি পান্নার মায়ের কথা বলছি। ও পান্না কই আসে নাই? না তো। কসকি চার ঘন্টার রাস্তা, গতকাল রাইতের মধ্যেই তো আইতে পারতো, আইলো না কেন? আমার টাকার ব্যাগ লইয়া আবার ফুইটা গেল না তো? সামন্থা, 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 তুষার, তুষার, সামান্থা কোথায়? সামান্থা? সামান্থা আবার কে? গতকাল যে মেয়ে তোর ব্যাগ এনে দিয়েছিল। কে এনেছিল কিভাবে বলবো? আমার আড্ডায় তো কত মেয়ে উল্কি আঁকতে আসে আর যায়, কে কার খবর রাখে? সামান্থাকে আমার চাই তুষার, ও স্বাধীনের ব্যাগ নিয়ে পালিয়েছে। কি পালিয়েছে? তুই মরেছিস দাদা, আর এবার তুই মরেছিস। ওই ব্যাগে কি ছিল জানিস? স্বাধীনের টাকা, ক্যাশ 20 লাখ টাকা। ওই টাকা না পেলে স্বাধীন তোকে ছাড়বে না, খুন করে ফেলবে তোর মাকে। হ্যালো স্বাধীন, পান্না বলছি। কি রে পান্না, মালের বাতাসে কি আমার নাম ভুলা গেলে? নাকি যাত্রা নাইস দেখা রাইট পার করছস? সর্বনাশ হয়ে গেছে স্বাধীন, সামান্থা ব্যাগ নিয়ে পালিয়েছে, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তুষারও বলতে পারছে না সামান্থা কোথায়। পান্না, আমার লোকে ধান্দাবাজি করিস না পান্না, ওইসব সামান্থা ফামান্থার নাম আমার কাছে কইস না। তোরে কাম দিয়া পাঠাইছি, কাম শেষ করে তোর মারি নিয়ে যাবি, ব্যাস, আর কোনো ভেজালে আমি নাই। বিশ্বাস কর স্বাধীন, আমি জানি না সামান্থা কোথায়। খুঁজা বাইর কর, দান দান তিন দান তোরে আমি বাঁচনের সুযোগ দিছি, তারপর আমার লাগে ধান্দা করস। আরে ভুইলা গেছস, যেই মা তোরে জন্ম দিছে সে আমার কাছে মাল্লা পাইলে তারে খালাস করতে আমার হাত কাঁপবো না। না স্বাধীন না, তোর পায়ে পড়ি, প্লিজ তুই আমার মায়ের কোনো ক্ষতি করিস না, প্লিজ। আমার টাকা যদি না পাই আমি কারো মারে চিনি না, যদি আমার টাকা নিয়ে আসস তোর মায়ের সহি সালামতে ফিরাই দিব, আর যদি খালিয়াতে আসস মায়ের লাশ দেখবি, লাশ। স্বাধীন, স্বাধীন, যেভাবে হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে। এই ব্যাগে কিছু টাকা আছে, এগুলো আমি জমিয়েছিলাম তো বিয়ের জন্য, এই টাকাগুলো নিয়ে তুই পালিয়ে ঢাকায় চলে যা। পালিয়ে যাব? কোথায় পালিয়ে যাব? ঢাকায় তোর চাচার বাড়িতে। কিন্তু তুমি এই অসুস্থ শরীর নিয়ে একা থাকবে কি করে? আমার চিন্তা তোকে করতে হবে না, আমার মৃত্যু তো সেদিনই হয়েছে যেদিন পাকসেনার গুলিতে এই পা হারিয়েছিলাম। আমার জীবন নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তোর জীবন নিয়ে ভাব, তুই পালা মা, পালা, পালিয়ে নিজেকে রক্ষা কর,
যাবা যা। শেষ হওয়ার সময় পেল না, জলদি আসুন আসুন। এত বড় সাহস ওই পোলার, আমার কি আসে গায়ে হাত তুলছে? ওই পোলার হাত আমি কাবাব বানাইয়া খামু। খুঁজতাছি আম্মা, সব রাস্তায় সান্দার নাম কইরা গাড়ি থামাইয়া থামাইয়া খুঁজতাছি, কিন্তু শান্তা আর ওই পোলার কোনো খোঁজ পাইতাছি না। খোঁজ না পাইলে তগো লুলা বানায় মসজিদের সামনে বসাই দেব। এতদিন ধরে ঘি তেল লুল খাওয়াইতেছে কি কামনা পালনের লেগা? যা খুঁজতে থাক। বাবা গিয়াস, যা বাবা, মুখ হাত ধুইয়া খাওয়া দাওয়া কর। কার জন্য খাওয়া দাওয়া করুম মা? আমার পাখি যে শিকল ছিঁড়া উইরা গেছে মা। তোর পাখিরে ধইরা আবার তার পায়ে আমি সোনার শিকল পরাই দিব।
একবার খালি ওই কুত্তার বাচ্চার হদিস পাইয়া লই, তারপর বুঝামো এই গুল্লাহারের গুলে তেজ কত। আমি দুঃখিত, আমার জন্য আপনি অযথা ঝামেলায় জড়িয়ে গেলেন। দুর্বলের উপর অত্যাচার দেখে চুপ করে থাকার মতো কাপুরুষ আমি নই। কিন্তু আপনি জানেন না গ্যাস কত ভয়ানক, দিনে দুপুরে ওরা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে, অথচ কোনো বিচার হয়নি। এই এলাকার কোনো লোক গ্যাসের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। আপনাকে একটা অনুরোধ করি, আপনি আমাকে ঢাকার যে কোনো একটা বাসে তুলে দিন, আমি চলে যাই। আপনার সাথে থেকে আমি আর আপনার কোনো বিপদের কারণ হতে চাই না। ওই লোকটা আপনার কাছে কি চায়? আমাকে জোর করে বিয়ে করতে চায়। অসম্মতি থাকলে জানিয়ে দিন। জানিয়েছি, কিন্তু গ্যাস কোনো কিছু শুনতে রাজি নয়। ও আমার জন্য ছোটবেলা থেকেই পাগল, লোকে ওকে তাই পাগলা গ্যাস বলে ডাকে। আমার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। আমি যদি আকাশের চাঁদও চাই তাও এনে দেবার চেষ্টা করবে গ্যাস। আপনি যদি বলেন আমাকে ফিরিয়ে দেবার বিনিময়ে আপনি ওর সব সম্পদ চান, তাহলে ও তাও দিয়ে দেবে। সন্দরে কই গেলি আমারে থুইয়া, সন্দরে আলা শান্তাকে ফেরত চাস গিয়াস? কে তুই? মুখে ঘুষির কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমার শান্তা কই? শান্তার গায়ে হাত দিলে কিন্তু খারাপ হইব। যদি ভালো চাস তাহলে 30 লাখ টাকা নিয়ে তেপান্তরের হাইওয়েতে আগামীকাল সকাল 10টার সময় চলে আয়। মাত্র 30 যা দিলাম, কিন্তু আমার শান্তার আমি ফেরত চাই। টাকা ক্যাশ নিয়ে আসবি, শান্তাকে আমি তোর হাতে তুলে দেব। পাইছি পাইছি রে, পাইছি শান্তারে ফেরত পাইছি। ওই মা মাগো, আরে আমার বাবা মাগো, পাইছি শান্তারে পাইছি, শান্তারে পাইছি। আরে কি হয়েছে কবি তো? শান্তারে জানিয়ে গেছে, সে কইছে 30 লাখ টাকা হইলে সে শান্তারে ফিরাই দিব। আমার পাগল পোলা। কি হলো আপনার? একের পর এক গাড়ি চলে যাচ্ছে, অথচ আপনি গাড়ি থামানোর কোনো চেষ্টাই করছেন না। সময় হলেই দেখতে পাবেন। সময়? কিসের সময়? আরে আগে সময় হোক। শান্তা, তোমার কোনো অসুবিধা হয় নাই তো? শান্তা, তোমার গায়ে কোনো চোট লাগে নাই তো? ছাড়ুন, আমার হাত ছাড়ুন। ছাড়বো না শান্তা, ছাড়বো না। আমি তোমারে মাত্র 30 লাখ টাকা দিয়ে কিনা নিছি, এই টাকাটা দে। বেঈমান, বিশ্বাসঘাতক, আমাকে সদা করার জন্য তাহলে সেদিন তুই আমাকে বাঁচিয়েছিলি? কান্দে না শান্তা, কান্দে না, তোমার চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। আসো। আরে পান্না, তুই যাস কই? লেনদেন তো শেষ, এবার আমার যে মায়ের দিছিলি ওইটার পাওয়া।
রান্না কুত্তার বাচ্চারে কাইটা টুকরা টুকরা কইরা ফালা একদম জানি মেরে ফেলব এই দাঁড়া দাঁড়া পান্না তুই কি করতেছিস পান্না তোর জীবন যেমন তোর কাছে খুব প্রিয় আমার জীবন তেমনি আমার কাছে প্রিয় এই মেয়ের জন্য সে জীবন আমি হারাতে চাই না তোর লোকদের সরে যেতে বল নইলে শান্তা মরবে এই কি করস শান্তার গলা কেটে যাইতেছে তো কি চাস কর আমি তোর লিগে সব করুম তাও শান্তার কোনো ক্ষতি করিস না প্লিজ এই এদিকে আয় আয় বলছি এই যা না যা এই পাঞ্জাবি খোল আরে পাঞ্জাবি খোল খোল তাড়াতাড়ি খোল মাটিতে রাখ আরে তাড়াতাড়ি মাটিতে রাখ যা এখানে এবার সবার হাতের অস্ত্র এখানে রাখ সবগুলোকে বস্তার মতো করে বাঁধ তাড়াতাড়ি বাঁধ তাড়াতাড়ি কর এই যে বানছি বাইন্দে ফালিছি এই তুই এদিকে আরে ডাকতে যাও এই এই অস্ত্রগুলো এই গাড়ির পেছনে রাখ আর সবাইকে বল এই গাড়ি ছাড়া বাকি সমস্ত গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিতে বল নয়তো আরে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা এই সবাই গাড়ির চাকার হাওয়া ছাইরা দে সব গাড়ি চাকার হাওয়া ছাইরা দে ছাইরা দে কইতাছি দেখ অস্ত্র রাখছে সব গাড়ির হাওয়া ছাইরা দিছে তুই এবার আমার শান্তার ছাইরা দে নাম পান্না গিয়াসের লোকেরা পেছনে আছে নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই চলো আমাকে বিক্রি করে যে মানুষ টাকা নিতে পারে আমি তার সাথে যাব না টাকা জোগাড় করার জন্য বাধ্য হয়ে তোমাকে নিয়ে আমার এই নাটক করতে হয়েছে আমার মাকে বাঁচানোর জন্য এছাড়া আমার কোনো পথ ছিল না তোমার মা হ্যাঁ শান্তা আমার মা গিয়াসের মতো আরেক সন্ত্রাসীর হাতে টাকার জন্য জিম্মি হয়ে আছে টাকা দিতে না পারলে আমার মাকে হত্যা করবে তুমি বলো শান্তা মাকে বাঁচানোর জন্য এই নাটক করে কি আমি অন্যায় করেছি আপনি তোমাকে বললেও পারতেন বললে কি তুমি রাজি হতে হতে না চলো 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 কি ভাবছো এবার চলো তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেই কোথায় ঢাকায় মেইন রোডে গেলে আমার ওদের মুখোমুখি হতে হবে কিন্তু যদি এই জঙ্গলের ভিতর দিয়ে যায় তাহলে ওরা আমাদের দেখতে পাবে না চলো চলো Thank you.
নাও বাবা খাও। আমি পায়েস কম কইলো কেটা? শুনলাম আজ তোমার জন্মদিন, তাই আমি নিজের হাতে বানিয়েছি। জন্মদিন মানে? সেই বুড়া বৈশাখের কিসের জন্মদিন? তুমি আমার আর পান্নার জন্য কত কিছু করলে, বিনিময়ে মা হয়ে আমি এতটুকু করতে পারবো না। তাছাড়া জন্মদিনের আবার বয়স কি, মায়ের চোখে ছেলেরা চিরদিনই ছোট থাকে বাবা। কি যে আপনাকে এইসব বুদ্ধি দেয়। না বাবা, আপনি জানেন না মা, আমি বাপের নাম জানার আগে বাপ মইরা খালাস, মা নাকি আমার মানুষ করার লেগা আমার কোলে নিয়া অনেক আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে ঘুরছে, কিন্তু কিন্তু কেউ সাহায্য করে নাই। অসুস্থ শরীর লইয়া মা আমার মাইশের বাড়িতে বাড়িতে কাম করছে, তারপর এক কাল রাইতে বিনা চিকিৎসায় না খাইতে পাইয়া রাস্তার ফুটপাতে আমার মা দুঃখতে দুঃখতে নিজের জীবন দিছে। মায়ের শেষ সময়ের কষ্ট দেখা আমার আমার বুক ফেরা কান্না হয়েছে। আমি আমি চিৎকার করে আমার জেনে ডাকছি, কিন্তু কিন্তু কেউ আসে নাই। মা বৈরা যাওয়ানোর পর তার লাশ দাফন করতে পারি নাই আমি। কর্পোরেশনের গাড়ি আইটা তারা দাফন করছে আসিমপুরে। সেই দিন আমি মায়ের লাশ শুয়ে কসম খাইছি, জিন্দগিতে জিন্দগিতে আমি গরিব থাকুম না খালি পেটে থাকুম না, আমি তাকে গুনতে পারুম না ভালো মানুষ গিরি চাই না। সেদিন থেকে হয়েছি আমি অমানুষ, সেদিন থেকে হয়েছি ঘুণ্য স্বাধীন। চাইলে তো তুমি এসব ত্যাগ করে আবার সুস্থ জীবনে ফিরে যেতে পারো বাবা। কেমনে মা, রাস্তার মোড়ে মোড়ে আমার নামের বুলেট নিয়া অপেক্ষা করতেছে দুনিয়ার মানুষ। আমি ধান্দা সারলেও ওরা আমারে সারবো না। মানুষের অসাধ্য কিছু নেই বাবা, নিজাম ডাকাত কি ডাকাতি ছেড়ে আউলিয়া হয়ে যাননি, তুমি পারবে না কেন? চুপ করে আছো কেন সাথী, পারবে না এসব মৃত্যুর ধান্দা ছেড়ে দিতে? তুমি কি চাও না সুস্থ সুন্দর ভাবে বাঁচতে, আমাকে নিয়ে সংসার করতে? চাই, কিন্তু নিজের জীবনের রাস্তা বদলানোর আগে পান্নার আবার খুঁজাবাই করতে হইব। আন্নাকে তুমি কোথায় পাঠো বাবা? সত্যি বলছি পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু সামান্ত আমার সাথে ধান্দা করে সব টাকা নিয়ে পালিয়েছে। কই যাইতে পারে জানোস? জি, ওর এলাকা বসরা। বসরা? তার মানে বসরাই গোলাপে ধোত্রার বেশ। আফসোস। বুদ্ধি তোর, আর মাল খাইছে বর্ষায় গোলাপ। Thank you.
হাসিতে কত রসি পড়তে চাই রে গলায় ফাঁসি মিষ্টি আমার মিষ্টি মিষ্টি সর্বনাশী হাসি হাসি সেই হাসিতে কত রসি পড়তে চাই রে গলায় ফাঁসি জানিস রে তুই রং বাহানা আছে আমার সবই জানা ধরনা হাতে হাতে নেশা নেশা এই নারাতে চুম্বের প্রেম তোরই সাথে নেশা নেশা এই নারাতে চুম্বের প্রেম তোরই সাথে হলো নেশা হোক না প্রেমের মেলা মেশা প্রথম মোলাকাতে নেশা নেশা এই নারাতে চুম্বের প্রেম তোরই সাথে নেশা নেশা এই নারাতে চুম্বের প্রেম তোরই সাথে দেখলে বুঝি রে নেশা নেশা এই নারাতে চুম্বের প্রেম তোরই সাথে নেশা নেশা এই নারাতে চুম্বের প্রেম তোরই সাথে প্রেমের চোখে তাকাই আমি প্রেমে খুঁজি রে পাগল কে কে আমার জন্য দেখলে বুঝি রে নেশা নেশা এই নারাতে চুম্বের প্রেম তোরই সাথে নেশা নেশা এই নারাতে চুম্বের প্রেম তোরই সাথে এইটা কেমন কথা ডার্লিং আমারে না কয়ে যাই বাগিয়া আমি আসলে পান্নার চোখে তুই সিন্দি লাগাইতে পারস কিন্তু আমার চোখে পারবি না কোন পান্না ওই পান্না যারে তুই গেস্ট হাউসে ফিউজ কইরা টাকা ভর্তি ব্যাগ লইয়া উইরা গেছস কিন্তু তুমি এত কিছু কি করে জানো আমার এখনো চিনস নাই আমি স্বাধীন আরে তোর স্বাধীন যার মাল তুই হজম করছস তাড়াতাড়ি টাকাটা দিয়া দে পুরো টাকা আমার সাথে নেই টাকা খরচ করে ফেলেছি দেখ ডার্লিং সেই স্বাধীন মায়া মানুষকে শ্রদ্ধা করে আদর করে কিন্তু সেই আদরের ফায়দা লইয়া যারা চোখে ধান্দা দেখায় তাগো দেখবার পারে না টাকা যদি না পায় তাগো জীবন নিয়া আমি টাকা উসুল করি হিরোনে যখন একটা চান্স দিছি তোরেও দেই চল
এক কাপ পাস খেলি তোর জিন্দেগির একটা চান্স আর মৌতের পাঁচটা ধর ধর জঙ্গলের প্রতিটা পাতা উঠায় খুঁজতে হইবে আমার সন্তানের ওর গায়ে ফুলের আঁচুর পরা চলবো না আর লাশ মানে আনতে হইব ওই পান্নারে প্রত্যেক খানা খন ঝোপঝাড় আর খ্যাত খামারের ভিতরে খুঁজবে আমি ওই দুজনে চাই চাই যা দে পৌঁছে যাও যাবে ঢাকা চলো চলো ওঠো
আগুন লাগা আগুন মেলায় প্রজাপতি ছুঁয়ে যায় ফুল তোমায় আমি ছুঁয়ে দিলে ক্ষমা করে দিও সেই ভুল আগুন লাগা আগুন মেলায় ঠিকানা জোগাড় করতে পারছিস ভাই পাইছি ঠিকানা খুঁজে পাইছি কই থাকে ক হারামজাদা কই থাকে ক ঢাকায় তুষারের আড্ডা থেকে মাল নিতে এই এলাকায় আসিল শালা স্বাধীনের খাস লোক স্বাধীন মানে আচ্ছা দারুণ খবর নিয়ে আইছো শিবাব এই স্বাধীনের জন্যই আমরা ঢাকার বুকে ব্যবসা বাণিজ্য করতে পারি নাই তারাই যে স্বাধীনের লগে আমগো ঠোকার ঠোকে গুড ভেরি গুড এইটাই সুযোগ গিরিঙ্গি স্টাইল ডিমু এক ঢিলে দুই শত্রু শেষ হইব আর শান্তা বউ হইয়া আমার ঘরে আইব কি করতে চাস তুই শিবা তোর লোক তৈরি হইতে ক আজ রাইতের মধ্যে ঢাকা যাবে শানু মা শানু কি ব্যাপার সব গেল কই
মা 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 কোথায় স্বাধীন তোর টাকা আমি নিয়ে এসেছি আমার কাজ শেষ আমার মাকে এবার ফিরিয়ে দে আমি তোর জীবন থেকে দূরে সরে গিয়ে নতুন করে জীবন সাজাতে চাই কি হলো চুপ করে দাঁড়িয়ে আছিস কেন ফিরিয়ে দে আমার মাকে মা 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 তোর মা তোর মা শানুকে খুঁজে পাইতেছি না কি বললি পাচ্ছিস না মানে মানে বাইরে থেকে এসে দেখি বাড়ি খালি আমার সাথে চালাকি করিস না স্বাধীন আমার মাকে ফিরিয়ে দে সত্যি কইতেছি আমি জানি না তোর মা কই স্বাধীন তোর নামে অনেক কষ্ট করে টাকা নিয়ে এসেছি মাকে না নিয়ে আমি যাব না করার সার পান না আমি কইতেছি তোর মা কই আছে আমি জানি না বিশ্বাস কর তোর মায়ের আমি নিজের মায়ের মতো বাড়িতে রাখছি তার আমি মা কইয়া রাখছি তার কোনো ক্ষতি হইতে দেই নাই আমি বিশ্বাস করি না আমি আসতে দেরি করেছি বলে তুই আমার মাকে খুন করে ফেলেছিস আমি তোকে ছাড়ব না বিশ্বাস কর পান্না আমার কথা শোন পান্না আমার কথা শোন আমার কথা শোন হ্যালো আমার জান তোর কাছে আর তোর জান আমার কাছে আমার শান্তারে দিয়া তোর মায়ের নিয়া যা কি আস আমার মার কোনো কিছু হলে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো বাদ দে বাংলা সিনেমার ডায়লগ বাদ দে জ্যান্ত পুঁতে ফেলামু কই আমি তো তোর মা জননী এখন আমার হাতের মুঠোয় আর স্বাধীন যাতে বেশি আগে বাড়তে না পারে সেই জন্য ট্রিক্স খাটে অর ডার্লিং এর ধৈরা নিয়ে আইছে ইচ্ছা করলে আমি অগর ওয়ান টুর মধ্যে মাইরা ফালাইতে পারে মারতেছি না আমার সন্তার জন্য সন্তারে আজ দুপুরের মধ্যে তেপান্তরে বাংলাতে নিয়ে আয় বন্দি বিনিময় করি দিয়া যা সন্তারে নিয়া যা তগো মা বন্দে শোন বাসায় কি খাস জানি না আজ বিকালে বিয়া করুম সন্তারে আমার মা কোথায় আছে পান্না আছে শানু আর তোর মা এক লগেই আছে পান্না কি আস আরে খারা খারা আগে আমার জান দেখতে দে তারপর তোর মা যাইব কেউ আগেও আইব না পরেও আইব না সবাই একসাথে আইব গিয়াস তুই ছাড়বি অগ আর আমি ছাড়ুম শান্তারে ঠিক আছে যা দিলাম চাই না
আমার মাল আমি বুঝা পাইছি, তোরা টুন্ডা ধারা রিসোর্স ক্যান গুলি চালা। খবরদার, কি করতেছ শান্তা? গুলি বাইর হলে তো মরে যাবো। তোকে আমি মারতেই চাই, কিন্তু তার আগে তোর দলকে অস্ত্র ফেলে দিতে বল। কি করতেছ জান? বাইরে থাকলে তো ওরা আবার ডিস্টার্ব করব। ওদের সরে যেতে বল, নয়তো তোকে আমি শেষ করে দেব। আরো নরণ লাগবো না, ওসি অগরে ধরে লাভ নাই।
অগরে ছাইরা দেন। আমি আপনাদের কাছে ধরা দিতেছি, শুনছি সারেন্ডার করলে ফাঁসি হয় না জেল হয়, সেই জেল খাইটা আজ না হয় কাল তো বাইর হমই, তখন আমার পেয়ারিদের নিয়া সংসার করুম। কি রে পেয়ারি, ঠিক কই নাই? স্বাধীন দেশনা, মার পান্না তো আছেই, ওগুলোকে থাক, পান্না আমার পেয়ারিরে দেখা রাখিস। আফসোস তোকে বিয়াটা খাইয়া যেতে পারলাম না। মা যাই, যাই বলতে নেই বাবা, ভালো আসি। আসি মা, চলেন